friends, my name is Sunanda Das. Welcome to my channel. আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমি cursive capital I J K L দেখিয়ে দিয়েছি। আজকে দেখিয়ে দেব MNOP। তাহলে দেখতে পাচ্ছেন আমার M N লেখা আছে capital cursive কিভাবে লিখতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কার্সিভ এম ডাইরেকশনটা আমি লিখে দেই প্রথমে এখান থেকে কার্ভ হয়ে আসবে 1 উপরে দিকে যাবে 2 দেন ডাউন 3 দেন अगेन আপ 4 দেন अगेन ডাউন 5 এটা হচ্ছে আমার ডাইরেকশন ক্যাপিটাল এম লেখার কার্সিভে আর আমার শুধু তিনটে লাইনই ইউজ হবে চার নম্বর লাইন দরকার পড়বে না আমি আবার লিখে দেখাচ্ছি কার্সিভ এম ক্যাপিটাল এইভাবে কার্সিভ এম হয়ে গেল এখন কার্সিভ এনটা দেখিয়ে দেব দেখুন একদম ইজি এটা হচ্ছে কার্সিভ এন ডাইরেকশনটা দেখিয়ে দিচ্ছি এভাবে যাবে 1 then down 2 then up 3 এভাবে 1 2 3 আবার লিখে দেখাচ্ছি এইভাবে কার্সিভ এন আমার কার্সিভ এন ও তিন লাইনের মধ্যে লিখব চার নম্বর লাইনে দরকার পড়বে না এখন আমি দেখাবো কার্সিভ ও আর কার্সিভ পি ক্যাপিটাল লেটার কিভাবে লিখতে হয় দেখুন এটা হচ্ছে আমার কার্সিভ ও ডাইরেকশনটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এদিক দিয়ে যাবে 1 এই লাইনটা যাবে গিয়ে তারপর এদিকে বেন্ড হয় চলে আসবে তারপর 3 2 3 দেন এদিকে যাবে 4 এই যে এই এই জিনিসটা আবার বলছি এদিকে যাবে 1 দেন আবার আসবে এদিকে 2 3 এইভাবে আসবে 4 আবার লিখে দেখাচ্ছি আমি কার্সিভ ও কি করে লিখতে হয় 1 2 3 দেন 4 এইভাবে কার্সিভ ও লিখতে হয় আর কার্সিভ ও লিখতে আমার শুধু তিন লাইনের দরকার পড়বে চার নম্বর লাইনের দরকার পড়বে না এখন কার্সিভ পি দেখিয়ে দেব দেখুন কিভাবে লিখতে হয় কার্সিভ পি কার্সিভ পি এইভাবে লিখতে হয় ডাইরেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে স্ট্রেট লাইন নিচের দিকে নামবে উপর থেকে 1 দেন এই যে ব্যান্ড হয় এদিকে যাবে 2 তারপর এভাবে 3 এভাবে গিয়ে লেগে যাবে কার্সিভ পি লিখতে আমার শুধু তিন লাইনের দরকার পড়বে চার নম্বর লাইনের দরকার পড়বে না ডাইরেকশনটা দেখুন আবার 1 দেন 2 দেন 3 আমি আবার কার্সিভ পি লিখে দেখাচ্ছি এইভাবে তাহলে আজকে আমরা কার্সিভ ক্যাপিটাল লেটার এম এন ও পি শিখলাম নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব কার্সিভ ক্যাপিটাল লেটার কিউ আর এস টি ইউ এবং ভি কি করে লিখতে হয়